আল্লাহ পাক আমার নবীকে 40 বছর বয়সে নবুয়ত দিলেন আমার নবী নবুয়ত পেয়ে প্রথম 3 বছর ইসলাম প্রচার করেছিলেন গোপনে গোপনে আল্লাহ পাক আমার নবীকে ইসলাম প্রচার করার হুকুম দিয়েছিলেন প্রথম 3 বছর গোপনে আল্লাহ পাকের নবী আমাদের নবী নবুয়ত পেয়ে চলে আসলেন ঘরে নিজের বাড়িতে আম্মা জান খাদিজা তাহেরা রাদিয়াল্লাহু আনহার কাছে বর্ণনা দিতে লাগলেন ও বিবি খাদিজা আল্লাহ আমায় নবুয়ত দিয়েছেন আপনি কি আমায় নবী বলে মেনে নেবেন আম্মা জান খাদিজা তাহেরা রাদিয়াল্লাহু আনহা আল্লাহর নবীর পূর্ণিমার চাঁদের মতো চমকানো চেহারা দিকে তাকালেন या रसूलल्लाह या हबीबल्लाह आमी खादिजा आपनार चालचलन आपनार आदर्श आपनार ओटा बसा भालो रकमे जानी केनना आमी 15 बछर आपनार बीबी हिसाबे संसार करछि आमार बयस छिलो 40 आपनार बयस छिलो 25 आर आपनार बयस 40 आर आमी खादिजार बयस 55 अथच आमी 15 बछर संसार करेछि आपनार आदर्श देखेछि आमी खादिजा बड़ खुशनसीब आपनी सत्यि आल्लाह আল্লাহ পাক আমি খাদিজাকে বিশ্ব নবীর স্ত্রী হওয়ার মতো সুযোগ দিয়েছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি সত্যি আল্লাহ নবী আমি খাদিজার কোনো অসুবিধা নাই আম্মা জান খাদিজা তাহেরা আল্লাহর নবীর কাছে ঈমানের কলেমা পড়ে মুসলমান হয়ে গেলেন প্রথম 3 বছর গোপনে যে আল্লাহ পাক যেদিন নবুয়ত দিয়েছিলেন প্রথম 3 বছর আল্লাহর নবী দিন প্রচার করেছিলেন গোপনে কেন জানেন এটা আল্লাহ পাক নবীদের ভিতরে হিকমত দান জোরে বলুন সুবহানাল্লাহ কেন গোপনে একটু ব্যাখ্যা দিলে ক্লিয়ার হয়ে যাবে আমি রবিউল ইসলাম একটা ভালো লম্বা জামা পরে এসেছি মাথা একটা টুপি আছে চোখে চশমা আছে ভালো একটা পোশাক আছে কথাগুলো ভালো ভালো বলছি দেখে মনে হবে এটা হুজুর না আল্লাহর ওলি কি গো আমি যে কত বড় আল্লাহর ওলি আমার নামাজ কালাম ঠিক আছে কিনা আমার চরিত্র ঠিক আছে কিনা আমার ড্রাইভার আমার ওয়াইফ জানবে না একটু হ্যাঁ হো দেন সব থেকে একটা পুরুষ মানুষের চরিত্র বর্ণনা তার বিবি ভালো দিতে পারে কি গো ঠিক বলছি না ভুল বলছি এখান থেকে মনে করুন কোনো মানুষ বেই বাড়ি গেল বা কোনো ছেলের জামাই শ্বশুর বাড়ি গেল ফিটফাট হয়ে চুল দাড়ি কেটে ভালো করে জামা প্যান্ট পরে সুন্দর হয়ে যায় গিয়ে মিষ্টি মিষ্টি কথা বলে কি গো ওই লোকটা বাইরে দেখে যত ভালো হবে গ্রামের মানুষ বুঝবে না ফেরেশতা না মানুষ কি গো একটু হ্যাঁ হো দেন আল্লাহ নবী 40 বছর বড় হয়েছিল মক্কা শহরে তার প্রতিবেশী কেমন মক্কার মানুষের চিন্তাধারা কেমন মক্কার পরিবেশ কেমন আল্লাহ নবী জানতেন কি জানতেন না সমাজে একটা কথা আছে মুরুব্বিরা বলেন প্রবাদ বাক্য উলু বাগানে মুক্ত ছড়াতে বলেন না সমাজে কিছু দেড় বেটারি মার্কা মানুষ আছে মাইন্ডে নেবেন একটু ডাব ল্যাঙ্গুয়েজ ইউজ করলাম কেন জানেন কিছু মানুষ ভুল ত্রুটি অন্যায় করে নিজের বিপদ নিজে ডেকে আনে আর ওর যারা মুরুব্বি ওর যারা গুরুজন ওর যারা ভালো চাওকে ডেকে বোঝায় কোচে এই কাজটা করো না ওই কাজটা করো না ও হেসে উড়িয়ে দেয় আছে না নেই পাঁচ থেকে একজন মুরুব্বি বলে এই উলু বাগানে মুক্ত ছড়াচ্ছিস একটু বলে না কিছু মানুষ আছে সমাজে আবেগী মানুষ কিছু মানুষ আছে সমাজে একটু অন্য চিন্তাধারার মানুষ আল্লাহর নবী যদি প্রথমেই সবটাই সবার কাছে আমভাবে বলতেন পরিবেশটা তো উত্তপ্ত হয়ে যেত আল্লাহর নবী হিকমতে কাজ করেছেন প্রথম 3 বছর যে গোপনে প্রেক্ষাপটে যে কটাকে দাওয়াত দিয়েছিলেন সব কটা জ্ঞানী আর বিচক্ষণিয়া সলিড জোরে বলুন সুবহানাল্লাহ আল্লাহর নবী জানতেন ভিত যদি মজবুত করে দিতে পারি আল্লাহ পাক আমি রাসূলের জন্য ইসলাম প্রতিষ্ঠাতাটা সহজ করে দেবেন জোরে বলুন সুবহানাল্লাহ নবী সবাইকে আমভাবে দেননি ভাবতেন রাতের বেলা আমার কথাটা বুঝবে কি কার কাছে যাব প্রথম আম্মা জানকে বললেন সাকসেস আবার ভাবছেন সবাইকে বলা এই মুহূর্তে যাবে না কাল সকাল বেলা বলছে আবু বকর সিদ্দিকের কাছে যাব জোরে বলুন আল্লাহ নবী চলে গেলেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর কাছে গিয়ে দাঁড়িয়ে গেলেন ও বাবা আবু বকর আজকে এসেছি আপনার কাছে একটা কথা বলবার জন্য আপনি কি আমায় নবী বলে মেনে নেবেন আল্লাহ আমায় দায়িত্ব দিয়েছেন দিন প্রচারের আল্লাহ আমায় নবুয়াত দিয়েছেন আপনার কাছে এসেছি আপনার মতামত জানতে আপনি কি আমায় নবী বলে মেনে নিতে পারবেন আপনি কি এক আল্লাহকে বিশ্বাস করতে পারবেন ঈমানের কলেমা পড়ে নিতে পারবেন আল্লাহ নবী সাহাবী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু আল্লাহ নবীর পূর্ণিমার চাঁদের মতো চমকানো চেহারা দিকে তাকিয়ে মুস্কিয়ে হাসলেন
বিয়াবি আনতা উম্মি ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি আবু বকরের মা বাপ আপনার কদমে কুরবান হয়ে যাব আমি আবু বকর আপনার বাল্য জীবনের সঙ্গী যৌবন জীবনের সঙ্গী ব্যবসায় জীবনের সঙ্গী আপনার চালচলন আপনার আদর্শ আমি আবু বকর ভালো করে জানি আপনি সত্যিকারে আল্লাহর নবী হাতটা বাড়িয়ে দিলেন আল্লাহর নবীর নূরের হাতে হাত দিয়ে ইমানের কলেমা পড়ে মুসলমান হয়ে গেলে জোরে বলুন লা সুবহানাল্লাহ প্রথম 3 বছর আল্লাহর নবী যে কটাকে দিয়েছিলেন সংখ্যায় কম হলেও সবকটা সলিড জ্ঞানী বিচক্ষণী মানে সমাজে কিছু মানুষে তাদের একটা ভারিত্ব আছে আছে না নেই এই রকম আল্লাহর নবী দেখে দেখে দাওয়াত দিলেন 3 বছর পর আল্লাহ অর্ডার করলেন হাবিব ভিত মোটামুটি মজবুত এবার আপনি প্রকাশ্যে দেন জোরে বলুন সুবহানাল্লাহ যেদিন থেকে আল্লাহর নবী প্রকাশ্যে দিলে দাওয়াত দিয়েছিলেন দুশমন বেড়েছিল না কমেছিল আল্লাহর নবী যে কথাগুলো বলতেন ভালো কথা বলতেন বাবা আর নারীদের নির্যাতন করো না নারীদের ইজ্জত নিয়ে খেলা করো না মদপান করো না গরিবদের সম্পদ আত্মসাৎ করো না নিরীহ মানুষের উপরে জুলুম অত্যাচার করো না নবী আমার শান্তির কথা বলতেন যে মানুষগুলো আল্লাহর নবীর বিরোধী হয়েছিল যারা লুটে পেটে খেত তারা দেখলো নবী আমার শান্তির পরিবেশ কায়েম করতে চাইছে তাহলে আমাদের পেট চলবে কি করে যারা নারীর পিছনে পড়ে থাকতো বিবি অন্যের লোকের মেয়েদের বিবিদের ধরে জোর করে জেনা ব্যবচার করতে তারা দেখলো যদি বিশ্ব নবী এই আইন প্রতিষ্ঠিত করে মানুষের নারীর ইজ্জত নিয়ে খেলা করা যাবে না তাহলে আমাদের চলবে কি করে কিছু দুষ্ট প্রকৃতির মানুষ আল্লাহর নবীর বিরোধী করেছিল না করেনি বহু ঘাত প্রতিঘাত এক পর্যায়ে আল্লাহর নবীকে জানে মেরে ফেলার পরিকল্পনা চলে আসেন একেবারে হিজরতের রাতে হিজরতের রাতটা ছিল অন্ধকার রাত কি রাত অন্ধকার রাত আবু জেহেল আবু লাহাব উতবা সাইবা মনে করছেন রাতের বেলা মিঠাতে সহজ হবে দিনের বেলা মানুষকে মারা কঠিন বহু লোকজন সব জাগ্রত থাকে অতএব আজকে যাব ঘর পুরো ঘিরে ফেলব ছোট্ট একটা ঘরে 100-150 মানুষ যদি ঘিরে ফেলে অস্ত্র নিয়ে বার হওয়ার রাস্তা পাবে আল্লাহ নবী হুজুর আমার ঘুমিয়ে আছেন হিজরতের রাতে আল্লাহ নবীর দুশমনের আয়ুষে অস্ত্র শস্ত্র নিয়ে আল্লাহ নবীর ঘরটাকে ঘিরে রেখেছে এই চিন্তা নিয়ে এসেছে এই সিদ্ধান্ত নিয়ে এসেছে আজ আল্লাহ নবীকে দুনিয়া থেকে মিটিয়ে দেব আমার আল্লাহ পাক যদি কাউকে বাঁচান পৃথিবীর মানুষ কি মারতে পারবে আল্লাহ ডাক দিলেন ও ফেরেশতা জিবরাইল জান জান আমার হাবিব ঘুমাচ্ছেন আমার হাবিবকে ঘুম থেকে জাগিয়ে তুলুন আমার নবীকে এই মুহূর্তে হুকুম করে দেন যে হিজরত করে যেন মদিনা শরীফে চলে যায় আল্লাহ নবী ঘুমাচ্ছিলেন ফেরেশতা জিবরাইল আমিন চলে আসলেন আল্লাহ নবীকে ঘুম থেকে ওঠালেন সালাম দিলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আপনি জানেন না আপনার ঘরটা অস্ত্র শস্ত্র নিয়ে ঘিরে দাঁড়িয়ে আছে আপনাকে মেরে দেবে আল্লাহ অর্ডার করেছেন আপনি তাড়াতাড়ি ঘুম থেকে উঠুন আপনি সামানপত্র নিয়ে এই মুহূর্তে মদিনার রাস্তায় রওনা দেন এটা আল্লাহ পাকের হুকুম আল্লাহ নবী ঘুম থেকে উঠলেন জিবরাইল সালামের দিকে তাকালেন আল্লাহ পাকের ফেরেশতা ও ভাই জিবরাইল আমার ঘর যদি ঘিরে থাকে কি করে বার হব বার হওয়া যাবে কি করে বার হব ইয়া রাসূলুল্লাহ চিন্তিত হবেন না আপনি আপনার নুরানি হাত দিয়ে এক মোটা বালু তুলে নেন আল্লাহর নবীর বালুটা তুলে নিলেন শাহওয়াত উযু অথবা সূরা ইয়াসিন শরীফের কয়েকটা আয়াত পড়ে ফু দিলেন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ ওই বালুটা আপনার দুশমনদের উদ্দেশ্য করে অন্ধকার রাতে ছুঁড়ে দেন আমি আপনি এক মোটা বালু নিয়ে যদি ছুঁড়ে দেই এক দিকে যাবে না চতুর্দিকে যাবে আমি আপনি ছুঁড়ে দিলে এক দিকে যাবে আল্লাহর নবী হুজুর আমার ওই বালুটা ছুঁড়েছিলেন আমার নবীর ছুঁড়ে দেওয়া বালু কোনাগুলোকে আমার আল্লাহ দয়াময় আল্লাহ নবীর দুশমনদের ঘরের চতুর্দিকে যারা ছিল প্রত্যেকের চোখে চোখে দুটা চোখে চোখে পৌঁছে দিয়েছিলেন চোখ এমন সূক্ষ্ম জিনিস সামান্য কিছু গলে চোখ চেয়ে দেখা যায় না আর আল্লাহ নবীর ছুঁড়ে দেওয়া বালু কোনা যদি আমার আল্লাহ কারো চোখে পৌঁছে দেন জ্বালা যন্ত্রণা বেশি হবে না কম হবে দুটা চোখ জ্বলে ছাই ছুট হয়ে যায় আলাদা আলাদা হয়ে যায় কে কার পাশে দাঁড়িয়েছিল কে কোন পজিশনে দাঁড়িয়েছিল একে অপরে কেউ কাউকে দেখতে পায়
दुश्मन चोखे पहुंचे दायित्व আল্লাহ নবী হুজুর আমার বালু ছুঁড়ে দিলেন একটু সময় অতিবাহিত হলো জিবরাইল আলাইহিস সালাম বলতে লাগলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ দেরি করা যাবে না তাড়াতাড়ি বেরিয়ে পড়ুন যারা আপনার ঘর ঘিরে রেখেছিল তারা এখানে কেউ নাই আল্লাহ নবী হুজুর আমার বেরিয়ে পড়তে পারতেন মনে মনে গেল বান্দার হক ও বাবা আলী উঠে পড়ুন উঠে পড়ুন আল্লাহ নবী জামাতা তাব শেরে খোদা হযরত আলী কারামুল্লাহ ওয়াজহুকে ডাকলেন বাবা আলী আমার বিছানায় ঘুমিয়ে পড়েন আমার চাদরটা মুড়ে থাকবেন আমি রাসূলুল্লাহ চলে যাচ্ছি আল্লাহর হুকুমে তবে আপনাকে এমনি বিছানা রেখে যাচ্ছি না দায়িত্ব দিয়ে যাচ্ছি মক্কার মানুষ আমার আদর্শে মুগ্ধ হয়ে একদল মানুষ আমাকে আল আমিন লোকব দিয়েছে আল্লাহ নবীর একটা নাম দিয়েছিল মক্কার মানুষ আল আমিন মানে বিশ্বাসী আল আমিন মানে সত্যবাদী ও বাবা আলী মক্কার মানুষের কিছু আমানত কিছু মতি কিছু সোনা দানা কিছু চাঁদি কিছু পয়সা আমার কাছে বিশ্বাসে রেখে দিয়েছে আমি রাসূলুল্লাহ যদি হিসাব বুঝে দিয়ে না যাই রাতের বেলা বেরিয়ে যাব কাল সকাল বেলা আমায় খুঁজে পাবে না ওরা আমার চরিত্রের উপরে আঙুল তুলবে আমি নবী হয়ে মানুষের হক মেরে যেতে পারি না ও বাবা আলী এই দায়িত্ব দিয়ে গেলাম এই চাঁদি অমুক ব্যক্তির এই সোনা অমুক ব্যক্তির এই অর্থ দেরাহাম অমুক ব্যক্তির আমি রাসূলুল্লাহ তোমাকে দায়িত্ব দিচ্ছি কাল সকাল বেলা উঠে মানুষের কাছে আমানত পৌঁছে দেবে বোঝাতে চাইছি আল্লাহ নবী হিজরতের রাতে কঠিন পরিস্থিতিতে বেরিয়ে যেতে পারতেন ওই দিন নবী আমার বান্দার হকটা ভুলেছিলেন না মনে রেখেছিলেন পাজল লাইন বুঝতে পাচ্ছেন কার হক বান্দার হক আহা একটু ভাবিনি আমরা বান্দার হক কত কঠিন জিনিস আল্লাহর নবীকে মক্কার মানুষ একদল মানুষ আল আমিন বলে ডাকতো কি গো জানা আছে তো রাসূলুল্লাহ জীবনে আল আমিন মানে বিশ্বাসী সমাজে কিছু মানুষ তাদের মাল সম্পদ বিশ্বাস করে কিছু বন্ধুর কাছে রাখে কি রাখে না ভাই এটা দেখে সেই সময় চুরি ডাকাতি চিন্তা একটু বেশি হতো বিশ্বাস করে আল্লাহর নবীর কাছে রাখতেন এটা আপনি রাখেন আল্লাহর নবী তো বেরিয়ে যেতে পারতেন ভুলেছিলেন না মনে রেখেছিলেন আমরা সমাজে কিছু মানুষ আছে এক বাপের চারটে ছেলে আব্বা অসুস্থ আর ভালো করে কি খোঁজ খবর নেয় না একটু পয়সা চাইবে একটু ডাক্তার দেখাবে এই বাচ্চা সামনে থেকে বার মেরে যায় কেন আব্বা সামনে গেলে পয়সা চাইবে কি গো এরকম ঘটনা ঘটে চারটে ছেলে কেউ দেখে না সারা জীবন নিজের জীবনে সুরে শান্তি ঝাড় করে সুন্দর একটা ঘর করলো রাস্তার ধারে জমি কিনলো বাচ্চা সুখে থাকবে আজ শেষ বয়সে যে বাচ্চাগুলো একটু এড়িয়ে চলে কিছু ছেলে আছে না নেই হঠাৎ একটা ছেলে খুব ভালোবাসছে আসলে ভালোবাসা না কোনো অন্য উদ্দেশ্য এটাই বোঝা যায়নি স্মৃতি শক্তি একটু কমজোর হয়ে যায় কিছু মানুষের বার্ধক্যে পৌঁছে একটা কথা বলে আবার বলে বলিনি আবার মাঝে মাঝে রেগে যায় আছে না নেই এটা স্মৃতি শক্তি কমজোর হয় শরীর তো একরকম থাকে না এখন একটা ছেলে ভালোবাসতে বাসতে আব্বাকে ডাক্তার দেখাতে যাবার নিয়ে যাওয়ার নাম করে রাস্তার ধারে ভালো একটা জমি ছিল আব্বা এখানে সই করতে দিয়েছে ভালো জানে না যে জমি চলে যাচ্ছে আব্বা ডাক্তারের কাছে সই করে দেন গাড়িতে বসিয়ে দিক ওদিক করে ভালো ভালো বুঝিয়ে রাস্তার ধারে ভালো জমি জায়গাটা নিজের নামে করে নিল আর জমি দলিল করে নিয়ে রেকর্ড না করলে বলতে জানে কার নাম উঠেছে ও মনে করে আমি সাকসেস এখন ওর চিন্তা কবে আমার আব্বা মরবে তোকে দেখতুম এমনি কি আমার উদ্দেশ্য ছিল বাপ মরে যাওয়ার এক সপ্তাহ হয়নি জমা দিয়েছে কি জমা দিয়েছে না ওই রেকর্ডের কাগজ জমা দিয়েছে রেকর্ড করতে এক মাস পরে ভাইরা চিন্তা করছে আব্বা মরে গেল এক মাস হলো জমি জায়গাগুলো ভাগ করতে হবে হঠাৎ দেখছে অমুক দাগে অমুক জমিটা অমুক ভাইয়ের নামে এই তোর নামে জমি বলছে বেশি কথা বলবি মেরে না ফাটিয়ে দেবো আব্বা লিখে দিয়ে গেছে কি গো আব্বা যদি লিখে না দিয়ে যায় তুমি ধোকাবাজি করে লিখে নাও হারাম হবে না হালাল হবে একটু হ্যাঁ হু দেন এই গুণাটা যদি 30 বছর 35 বছর বয়সে করি আর শেষ বয়সে গিয়ে অনেক টাকার মালিক হব সাদা সাদা আদি কাপড়ে জামা পরবো দাড়ি গুলো এইরকম বড় বড় ছেড়ে দেবো আর তসবি হাতে নিয়ে ইল্লাল্লাহ ইল্লাল্লাহ জিকির করবো ফাঁস কাতারে গিয়ে নামাজ পড়ে আল্লাহর ওলির মতো থাকলে ভাইদের বোনদের যদি ফিরিয়ে না দেই ওই মাল যে দখল করে ব্যবসা বিল্ডিং খাড়া করেছি ওখান থেকে লাখ লাখ টাকা ইনকাম করছে হারাম হবে না হালাল হবে
কার হক ফাঁকি দিল ভাইদের বোনদের বঞ্চিত করিনি আমি কোন মানুষ করেছে বলে বা এই এলাকার নাম ধরে বলছি না সমাজে কিছু এরকম মানুষ আছে না নেই একটু হ্যাঁ হই দেন আছে একটু 20 বছর ব্যাকে যাও সেই সময় মানুষ এত বুঝতো না জমির দলিল করে নিয়েছে মনে মনে করতে আমার জমি রেকর্ডের জন্য তাড়াহুড়ো এত ছিল না কিছু মানুষ আছে তাদের সঙ্গী মরে গেল দু চারটা সমাজ আছে এই জমিটা তোকেই দেবো জমি রেজিস্ট্রি করে দিয়েছে টাকা যথারীতি নিয়েছে এক সপ্তাহ পরে ফের খদ্দে দিয়েছে বলছো মুখ দাগে জমি বিক্রি হবে এই বেচারা সাদা মরে মানুষ জমি দলিল করেছে মনে মনে করে আমার জমি আছে পড়ে থাক কাজ কাম হবে আবার এক সপ্তাহ হয়নি আরেকজনকে দলিল করে তার কাছ টাকা খেয়েছে আবার এক সপ্তাহ হয়নি আরেকজনকে দলিল করে তার কাছ থেকে টাকা খেয়েছে কি গো জমি তিনজনকে একই দাগে একই মালিক বিক্রি হয় কি করে তাদের যদি দু চারটে মরে গেলে সমাজে এখন একটা দুটো আছে কি গো আছে না নেই যা টাকা ছিল লাঠি ছিল পাটি ছিল অর্থ ছিল পাওয়ার ছিল ক্ষমতা ছিল যোগাযোগ ছিল একটা মানুষ দখল করে তার দুটো নিরীহ গরিব মানুষ আউট হয়ে গেছে ওই মানুষটা কবরে চলে গেছে কি ওই মানুষগুলো ধোকা দিয়ে যায় এই যে টাকাগুলো গরিবের কষ্টের মেহনতের পয়সা জমি দোমার নাম করে লিখে নিয়ে একই জমি তিনজনকে বিক্রি করলো দখল করলো একজন আর উঠে গেল দুজন এই গোনা মাপের রাস্তা কি বলেন তো দুনিয়ায় যদি ওই মানুষটা বেঁচে থাকে যতক্ষণ না ওর পয়সা ফেরত দেবে কম বেশি দিয়ে তার সঙ্গে আপোষ না করে নেবে যত নেক আমল করুক এই গোনাটা আল্লাহর কাছে নেক আমলের বিনিময়ে মাপ হবে না রাগ করছেন নাকি সমাজের অবস্থা ভালো না খারাপ একটু হ্যাঁ হো দেন সমাজের অবস্থা ভালো না খারাপ কোথায় আমরা হারিয়ে গেছি সুবহানাল্লাহ রস শুনে খুব ভালো লাগে মিষ্টি মিষ্টি লাগে বলে মিষ্টি খাওয়া সুন্নত বিয়ে বাড়ি গেলে এত খাচ্ছিস কেন ঘুরে এসে রসগোল্লা দে আমার বলে দাও গোটা কুড়ি খেয়ে নিয়ে বলে আব্দুল হলি ভালো দেন দেন বলছে তুই ভীষণ খাচ্ছিস বলে চুপ কর মিষ্টি খাওয়া সুন্নত ঠিক গো রসুল আমার মার খেয়েছেন মার খাওয়া সুন্নত সুবহানাল্লাহ রস ভালো লাগে এগুলো আমাদের জীবনের পথের কাঁটা হয়ে আছে না ও ওই জানে না সোনার মানিক যুবকে না আব্বার মায়েরা আমার নদিয়া জেলার সোনার ময়না যুবক ভাইরা রাগ করবেন না দুনিয়া হলো অস্থায়ী জীবন কার জন্য করছি অনেক ধনী মানুষ আছে তাদের উপরে আমার রাগ নাই আল্লাহ পাক আমার মতো অধম কেউ যাকাত দেওয়ায় আমি ধনী মানুষের বিরুদ্ধে বলছি না কেননা আল্লাহ নবীর জামাতা জিন্নুরাইন হযরত উসমান গনি রাদিয়াল্লাহু আনহু তিনি ধনী ছিলেন না গরিব ছিলেন অনেক ধনী ছিলেন আজ যে সমস্ত ধনীরা দু চার পয়সা হয়ে ফুটফুট করে আল্লাহ নবীর জামাই উসমান গনি হুজুরের মালের তুলনায় কিছুই না ধনী হন অর্থশালী হন কোটিপতি হন আপনার প্রতি হিংসা নেই এটা শরীয়তের কথা বোঝাতে চাইছি শরীয়তের বিধান হলো ভাই বোনদের ঠকিয়ে আব্বাকে ভুলিয়ে মাকে ভুলিয়ে জায়গা নিজের নামে করে হারাম ব্যবসা করে হারাম জায়গা দখল করে ধনী হওয়া যাবে না আপনি যদি এই রকম গোনা করে যান দুনিয়া হলো অস্থায়ী জীবন আপনার হিসাব আপনাকেই দিতে হবে কবর বড় কঠিন জায়গা হাসর বড় কঠিন জায়গা মনে করবেন না দুনিয়াটা আসল মরে যাওয়ার পরে কত শত বছর কবরে থাকতে হবে জানি না দুনিয়া শুরু থেকে হাজার হাজার বছর ধরে কত মানুষ কবরে আছে না নেই কি হবে আছে আল্লাহ জানে ওই ঝোপে ঝাড়ে বাঁশ বাগানে পড়ে থাকবেন কবি বলছেন কা তুম কবরস্থান কে পাশে কবি নেহি গুজারতে কবর কো দেখকা আপনি মউত কো ইয়াদ নেহি কর সকতে কখনো কি কবরে ছাদ থেকে যাও না ভাঙা কবরটা দেখে কি নিজের কবরের কথা মনে পড়ে না কি নিয়ে যাব দুনিয়া স্বচ্ছ জীবন করতে হবে আল্লাহর ভয় করতে হবে ধনী হলেও ভালো গরিব হলেও ভালো তবে হারাম মাল জড়ো করা যাবে না এটাই হলো শরীয়তের বিধান বুঝতে পাচ্ছেন একটু গভীরে যাই ব্যাখ্যা কেন আপনাদের তাহলে বুঝতে সুবিধা হবে মনে করুন একটা লোক লাঠির পাটির বলে পয়সার বলে গরিবের অসহায় নিরীহ মানুষের জায়গা দখল করলো এখন ওই মানুষটা রাতারাতি জায়গা করেছে এই লোকটা আইন আদালত বোঝে না থানা পুলিশ বোঝে না কেস কাবারি বোঝে না কোন একটা ভালো গণ্যমান্য ব্যক্তির কাছে বলছে বাবু খুব বিপদে পড়েছি আমার বাপের নামে কাগজপত্র জমিটা দখল হয়ে গেছে আমি এই এলাকার নাম বলছি না সমাজের কথা বলছি বোঝাচ্ছি হারাম হালাল বোঝাচ্ছি তো ওই লোকটা ওই গরিব মানুষের প্রতি মায়া করে ডাইরেক্ট বলছে কোচি এক কাজ কর 1030 টাকা নিয়ে
অথচ ধনী মানুষের উপরে যাদের যারা সাহেবে নিসাব আর আল্লাহ যাদের বেশি অর্থ দিয়েছে তাদের উপরে হজ আর যাকাত খরচ না যাকাতের হকদার কারা গরীব মানুষ যে মানুষটা এই মানুষটার দারস্থ হয়েছে বিচার নেওয়ার জন্য এই মানুষটার আল্লাহ এত পয়সা দিয়েছে এক টাকা ওকে যাকাত দেওয়া দরকার অথচ ওই লোকটা চোখ বন্ধ করে বলছে কইছে 1030 নিয়া কি গো এই টাকাটা যে নিচ্ছে এই মানুষটার কাছ থেকে জায়গা দখল করছে এইবারে যদি বিল্ডিং বালাখানা বিজনেস করে কোটিপতি হই মরে যাওয়ার পরে তিনটে ছেলে বলবে এই আব্বা মরে গেছে এত টাকা পয়সা ঘাটাঘাটি করতে দেখতে অ্যাকাউন্টটা ঘেটে কত টাকা আছে তিনটে ছেলে অ্যাকাউন্ট বই আপডেট করে দেখছে 30 লাখ টাকা খুব খুশি তা ছোট ভাইটা বলছে দেখ একটা বড় কলমাখানা মেজ ভাইটা বলছে 1 লাখ করে যদি দেই না 3 লাখ বেরিয়ে গেলে তাও তো 9 লাখ করে ভাগে থাকবে ঠিক গো বিজে তাই বলছে ছাড়া লোকে দাওয়াত করে কলমাখানি করে খাওয়াচ্ছি আমি আবারো বলছি নেগেটিভ দি ভাববেন না আমি কলমাখানি বিরিদি বোঝাতে চাইছি না একটা হারাম বোঝাতে চাইছি আমার মাল যদি 90% সব হালাল হয় এটা আলাদা জিনিস আর যদি ডিজের ইচ্ছায় বুঝে সুজে হারাম মাল জড়ো করে করে টাটকা টাটকা হারাম রেখে যায় ওই মাল দিয়ে যদি কলমাখানি দেয় কিছু কিছু মানুষ খেয়ে মনে করবে অনেক ভালো খাওয়া দিয়েছে মনে হয় জান্নাতে চলে যাবো রাব্বা আর হারাম মাল যদি 90% হারাম হয় কি গো জান্নাতে যাবে না হিসাব করা হবে আমি কি কলমাখানির বিরুদ্ধে বলেছি হ্যাঁ বোঝাতে চাইছি হারাম মাল রেখে যাওয়া একটু ভাঙুদার হারাম মাল রেখে যাওয়া যাবে না হারাম জড়ো করে রেখে যাচ্ছি মনে করুন আমি মরে যাব আমার মাল ওই হারাম দিয়ে নাজাত হবে না রাস্তার ধারে একটা লাওয়ারিশ একটা অসহায় ভিক্ষুক মরে গেল তারকে তুলে এনে অন্য কেউ তার ছেলে পুলে আত্মীয়-স্বজন কারোর খোঁজ খবর নেই ওই মানুষটার জন্য কলমাখানি করার মানুষ নেই ওই মানুষটার জন্য হাত তুলে দোয়া করার মানুষ যদি নাও থাকে ভিক্ষুকের মতো পড়ে থাকবে পুরনো কাফনে দাফন দিলে স্বচ্ছ জীবন হলে আল্লাহ তাকে নাজাত সহজ করে দিবে জোরে বলুন ধনী হন আল্লাহ একদল ধনীকে কিয়ামতের মাঠে ইসলামের সাহায্যকারী হিসেবে আল্লাহ তুলবেন জোরে বলুন সুবহানাল্লাহ কেন কিছু ধনী আছে উদার মনে দান করে আছে না আছে তবে যদি হারাম মাল জড়ো করে যায় বিচারটা কঠিন হয়ে যাবে হিসাব দিতে দিতে কলজের পানি শুকিয়ে যাবে আল্লাহর নবীর জন্য বারবার বলতেন বাবা বান্দার হক খুব কঠিন জিনিস হিজরতের রাতে নবী বান্দার হক ভুলেছিলেন একটু হ্যাঁ হুদান বলেন আমি কটা পয়েন্ট বলেছি দুটো পয়েন্ট ক্লিয়ার তো দুটো পয়েন্ট তিন নম্বর পয়েন্ট ধরবেন ইনশাআল্লাহ তাকবীর দান তো নারাই তাকবীর সবাই দিচ্ছেন না মানে ভুল লেগে গেছে আরেকটু জোরে নারাই তাকবীর এমন একটা তাকবীর দেব যাতে ঘুমও চলে যায় শয়তানও পালিয়ে যায় আর এখানে ইতিহাস তৈরি হবে যে তাকবীর গয়েশপুরের জমিনে হইনি রকম একটা আবেগ ইশকে কলিজা ভরে উচ্চ আওয়াজে তাকবীর হবে ইনশাআল্লাহ আস্তে আমার অনেক যুবক ভাই আছে কি আমরা পারবো না ইমানি আওয়াজ ইনশাআল্লাহ অনেকে আবার জলসা আসতে চায় না আসতে চায় না অনেকে ওরা মনে করে জলসা দাও আমার কাজ না জলসায় বসা আমার কাজ না এই আমাদের সঙ্গী যারা হতে চায় না তাদের উদ্দেশ্যে একটা কথা আমি বলবো একটু পরে তাকবীর দেন নারাই তাকবীর আরেকটু জোরে নারাই তাকবীর আরেকটু কলিজা ভরে নারাই তাকবীর সিলসিলায়ে হক মুজাদ্দিদুজ জামা সিলসিলায়ে হক মুজাদ্দিদুজ জামা নারাই তাকবীর নারাই তাকবীর নারাই তাকবীর মাশাআল্লাহ আল্লাহ পাক সবাইকে কবুল করেন বলুন আল্লাহুম্মা আমিন অসুবিধা নেই তো আমার আলোচনা রাগ করছেন নাকি কেউ কারোর কষ্ট দেওয়ার নিয়ে তো বলছি আমি কোন এলাকার নাম ধরে বলেছি একটা হারাম হালাল বোঝাতে চাইছি এক্ষুনি আপনারা উঠে হট করে আমাকে প্রশ্ন হুজুর আপনি খুব বড় বড় লেকচার দিচ্ছেন বলেন তো আপনার মাল হারাম না হালাল কি গো আমাকে প্রশ্ন করতে পারে আমারও ক্ষমতা নেই বুকে হাত দিয়ে বলার যে আমার মাল পুরো হালাল বলতে পারবো তবে এতটুকু বলতে পারবো আমি চেষ্টা করি হারাম থেকে বাঁচার মাঝে মাঝে দেখবেন চেয়ার প্লাস্টিকের চেয়ার বিক্রি হতে গেছে ফেরিওয়ালা বাড়ি বাড়ি দিয়ে যায় 700 টাকা জোড়া কি ঠিক বললাম না ভুল বললাম আর একটা চেয়ার 3000 টাকা দিয়ে কিনে আবার ভ্যান ভাড়া করে বাড়ি আনতে হয় তো বাড়ির পাশের এক লোক 3000 টাকা দিয়ে চেয়ার কিনে বাড়ি আনছে আর ফেরিওয়ালাটা দুটো চেয়ার নিয়ে দাঁড়িয়ে আছে বলে ভাই চেয়ার কত নেছো বলে 3000 এই বলিস কি বাড়ি এনে দিয়ে গেছে 700 টাকা 3000 টাকা চেয়ার পাগল হয়ে গেছিস বলছে আমি পাগল না তুই পাগল তা বলে কেন বলছে তোরও মাল হচ্ছে লোকাল কোম্পানি ওতে ভেজাল আছে আর আমার চেয়ার এই কোম্পানির মাল দুমড়োবে তা ভাঙবে না তা সমাজে কিছু মানুষ আছে হারাম খায় একেবারে সলিড ভেজাল নেই ও দুমড়োবে তা ভাঙবে না আমরা কিছু মানুষ আছি আমি রবিউল ইসলামের বাইরে নয় শুধু আপনাদের বলছি ওর ভিতরে আমিও চেষ্টা করতে হবে পবিত্র জীবন করার তবে আমরা চেষ্টা করি আর কিছু মানুষ ইচ্ছা করে খায় কি গো ঠিক বললাম না ভুল বললাম আমরা চেষ্টা করি আর কিছু মানুষ
ও বুঝে সুজে জেনে একেবারে ভালো করে বুঝে ইচ্ছা করে বলে শুধু বলে মাল দরকার কাফনের কাপড়ের একটু হ্যাঁ হোদান কাফনের কাপড়ের পকর আছে যতটুকু আল্লাহ করায় ধনী রাখুক গরিব রাখুক আল্লাহর জন্য করতে হবে কথা ঠিক না ভুল প্রত্যেকটা কাজে আল্লাহকে স্মরণ করতে হবে প্রত্যেকটা পদে পদে কাকে ভয় করতে হবে আল্লাহকে বুঝতে পারছেন তো ও ভাইজানেরা সোনার মানি যুবকেরা আব্বারা মায়েরা দুই নাম্বার পয়েন্ট বলেছি পয়েন্ট নাম্বার 3 আর একটা পয়েন্ট তুলে ধরে আল্লাহর নবী হুজুর আমার হিজরত করে মদিনা শরীফে চলে গিয়েছিলেন মদিনা তখনও শহর আজ শহর এখন বর্তমান সময়ে কিছু কিছু জায়গায় শহর হচ্ছে 10-20 বছর আগে ওইগুলো শহর ছিল না নতুন শহর হচ্ছে কি হয় না কিছু শহর আছে পুরনো শহর মদিনা শরীফ আজ নতুন শহর হয়নি আল্লাহ নবী হুজুর আমার যখন হিজরত করে মদিনা শরীফে গিয়েছিলেন 1400 বছর হয়ে গেল তদানীন্তন সময়ে মদিনা শরীফ শহর ছিল আল্লাহ নবী আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুকে সঙ্গে নিয়ে মদিনা শরীফে পৌঁছালেন তখন শহরে প্রবেশ করেননি মদিনার মসজিদে নববী শরীফ যে জায়গায় ওটা শহর আল্লাহ নবী ওই জায়গা থেকে কিছুটা দূরে কোবা নামক পল্লীতে 13-14 দিন অবস্থান করেছিলেন আল্লাহ নবী 13-14 দিনের ব্যবধানে একটা নামাজখান করেছিলেন একটা ছোট মসজিদ আকারে করেছিলেন বর্তমান সময় ওই মসজিদটার নাম হলো মসজিদে কোবা হাজী সাহেব আছেন মসজিদে মসজিদে কোবায় হাজী সাহেবরা নামাজ পড়ে আসেন মদিনা শরীফ থেকে বেশি দূর নয় আল্লাহ নবী হিজরত করে প্রথম সরাসরি শহরে ঢোকেননি কোবা পল্লীতে 14 দিন ছিলেন ওখানে নামাজখান করেছিলেন আর সেটা মসজিদে কোবা 14 দিন পর আল্লাহ নবী আবার শহরে প্রবেশ করছেন কোথায় মদিনা শহরে রাস্তা দুই ধারে কি জওয়ান কি যুবক কি মুরব্বি মায়েরা সব ঘন্টাকে ঘন্টা দাঁড়িয়ে মদিনা ছেলেরা জওয়ানেরা মুরব্বিরা ঘন্টাকে ঘন্টা দাঁড়িয়ে অপেক্ষা করছেন আল্লাহ নবী রাস্তা দিয়ে যাবে আল্লাহর নবীর পূর্ণিমা চাঁদের মতো চমকানো চেহারাটা কলিজা ভরে দেখবো ও বয়সপুরে সোনার মানিক যুবকেরা নদিয়া জেলার আব্বারা মায়েরা আজ যে নবীকে চোখে দেখি নাই আল্লাহ নবীর ভালোবাসায় এই ঠান্ডার সময় আরামের বিছানা ছেড়ে বসে আছি খোদার কসম বলছি আজ যদি নবী হায়াতে থাকতেন আজ যদি আমার নবী বলতেন আজ বয়সপুরে যাব নদিয়া জেলায় আমরা আরো আগে থেকে এসে বসে থাকতাম থাকতাম কি থাকতাম না আমরা কি নবীকে দেখেছি আজ আমরা খাবার জন্য আসিনি কাকে ভালোবেসে এসেছি আল্লাহকে আর রাসূলকে কথা ঠিক না ভুল নবীর আশেক যারা হয় ঠান্ডা দেখে না বর্ষা দেখে না মাঝরাত দেখে না সন্ধ্যা দেখে না যেখানে আল্লাহ রাসূলের কথা হয় পাগলের মতো ছুটে ছুটে চলে আসে জোরে বলো নবী আসছেন সব দাঁড়িয়ে আল্লাহ নবী দেখবেন আল্লাহ নবীর চেহারা মোবারক দেখবেন মদিনার ছেলেরা যুবকেরা মুরুব্বিরা আল্লাহ নবীকে দেখে কলিজা ভরিয়ে নেন আল্লাহ নবীকে দেখে হেসে হেসে সালাম দেন আল্লাহ নবীকে সুস্বাগত জানান আল্লাহ নবীকে ওয়েলকাম জানান মদিনার কি ধনী কি গরিব সবাই আল্লাহ নবীকে ডাকছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আমার বাড়ি আসেন আমার বাড়ি থাকবেন আমার বাড়ি খাবেন ধনী গরিব সবাই ডাকে আল্লাহ নবী বললেন ও মদিনাবাসী ও মদিনার মানুষেরা আমি তোমাদের নবী তোমাদের কাছে এসেছি মদিনা শরীফে থাকবো বলে রাগ করো না মনে দুঃখ করো না সবাই ডাকছে আমি নবী একা মানুষ স্বজনের বাড়ি যাব আল্লাহ নবী বলেন মদিনার মানুষ রাগ করো না আমি রাসূলুল্লাহ আমার এই উটটা যার বাড়ি গিয়ে দাঁড়াবে তার বাড়ি গিয়ে উঠব আল্লাহ নবী যে উটের পিঠে সওয়ার হতেন উটের পিঠে সওয়ার হতেন ওই উটটার নাম হলো কাসওয়া আল্লাহ নবী বললেন আমার কাসওয়া উটটা নিজের ইচ্ছায় যার বাড়ি গিয়ে দাঁড়াবে আমি তার বাড়ি গিয়ে থাকব আল্লাহ নবীর উটটা গিয়ে হযরত আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু আনহু বাড়ির সামনে গিয়ে দাঁড়িয়ে গিয়েছিলেন নবী আমার এখানে বিচক্ষণতার পরিচয় দিলেন কি ধনী কি গরিব সবার তো মন চায় নবী আমার বাড়ি একটু আসো সবাই ডাকছেন আল্লাহ নবী মনে করুন কারুর কাকুতি বিনুতি অনুনয় বিনুনয় শুনে আল্লাহ নবী তার বাড়ি গিয়ে আর দেখা যাচ্ছে ওই লোকটা একটু ধনী আর পাশের বাড়ির গরিব মানুষ ও ডাকছিল হুজুর আমার বাড়ি আসেন যেই নবী যদি নিজের ইচ্ছায় কোনো মানুষের বাড়ি যেতেন ভাগ্যকের ওই লোকটা ধনী হতো গরিব মানুষগুলো মনে মনে করতো নবী মনে হয় ধনীদের নবী গরিবের নবী না
ওই গরীব মানুষটার মনে একটা কষ্ট জাগতে পারত কেন, আমিও ডেকেছি নবী আসেনি, উনি ডেকেছে ধনী বলে মনে হয়ে গেছে কি গো, মনে প্রশ্ন জাগতে পারত। আল্লাহর নবী বললেন আজ আমি নিজের সিদ্ধান্তে কারুর বাড়ি যাব না, আমার কাসওয়া উট যেখানে যাবে ওখানে আমি যাব। আল্লাহর নবী গিয়ে উঠলেন কোথায়, হযরত আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু আনহু বাড়ি। কি গো আল্লাহর নবীর যদি হায়াতে থাকতেন আর বয়স করে আসতেন সবার তো মন চাইতো আমার বাড়ি যান, মন চাইতো কি চাইতো না, কেন মদিনার মানুষ জানতেন আল্লাহর নবীর কদম মোবারকের ধুলি যদি একবার ঘরে পড়ে যায় আল্লাহ পাক ওই ঘরটা রহমতার বরকত দিয়ে ভরিয়ে দেবেন। জোরে বলুন আল্লাহ, আমার নবী বরকত আল্লাহর শুকনো ঘাসের উপর থেকে হেঁটে যেতেন, আল্লাহ পাক আমার নবীর কদম মোবারকের ছোঁয়াতে ওই শুকনো ঘাসগুলোকে কচি ঘাসে পরিণত করে দিতেন। জোরে বলুন, কিছু মানুষ বলেন নবী আমাদের মতো বলে না, আমরা হানাফি মাযহাবের মানুষ, আমির শরিয়াত কুতুবুল আলাম মুসাদ্দিদুজ জামান হযরত দাদা হুজুর পীর কিবলা আমাদের যে রাস্তা দেখে গেছে এটা স্বচ্ছ রাস্তা। জোরে বলুন সুবহানাল্লাহ, আমাদের ঈমান আমাদের আকীদা নবী জিন নয় ফারিস্তা নয় মানুষ, কিন্তু আমাদের মত মানুষ নয়, কথা ঠিক না ভুল, একটু হ্যাঁ ভুল বলে আমাদের নবী আমাদের আকীদায় নবী নূর, কথা ঠিক না ভুল কি গো বাপজি, যেটা বোঝাতে চাইছি আল্লাহর নবী ছোঁয়াতে বরকত ছিল কি ছিল না, আমরা যা জিনিস একটু দেখবেন ফুটবল মাঠ থাকে খেলার মাঠ থাকে রাস্তা ঘুরে আসতে হয়, একটু যখন বর্ষাকাল কমে যায় না মানুষ হেঁটে চলা মানুষ একটু আর খেয়া মার আছে না, ওই ঘাসের উপর থেকে হেঁটে চলে হেঁটে চলে পায়ের লগরানিতে ঘাস মরে একটা রাস্তার নিশানা পড়ে না, আমরা যা জিনিস আমাদের পায়ের লগরানিতে ঘাস মরে যায় আর আল্লাহর নবীর কদমের ছোঁয়াতে আল্লাহ পাক ওই শুকনো ঘাসগুলোকে সতেজ আর সবুজ করে দিতেন। জোরে বলো আমরা থুতু ফেললে ওই থুতুটা দুর্গন্ধ হয় মশার মাছি বসে, যে ভদ্রলোক বলে নবী আমার মত বল তোর থুতু ফেলে তুই চাটতো, যতক্ষণ গালে থাকবে ততক্ষণ কিছু মনে হয় না, নিজের থুতুটা গাল থেকে বার করে চেটে নেওয়া সহজ না কঠিন, সুগন্ধ না দুর্গন্ধ, আল্লাহর নবীর থুতুটা থুতু নয় ওটা থুতু মোবারক। জোরে বলুন সুবহানাল্লাহ, আল্লাহর নবীর থুতু মোবারক যদি নিক্ষেপ করতেন মিশক আম্বার যেটা দামি খুশবু ওর থেকে আরো বেশি খুশবু পাওয়া যেত। জোরে বলুন সুবহানাল্লাহ, যে ভদ্রলোক বলে নবী আমার মতো মানুষ ও আমল দিশারা করলে চড়াই পাখি উড়বে না, আল্লাহর নবী জমিনে দাঁড়িয়ে আসমানের দিকে তাকিয়ে আমল দিশারা করেছে আল্লাহ পাক আসমানের চাঁদটা দ্বিখণ্ডিত করে দিয়েছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ, এদের হসপিটালে ভর্তি করা দরকার না, এতটুকু বোঝে না বলে দিলাম নবী আমার মতো কি গো, একটু হ্যাঁ হু দেন, মাঝে মাঝে একটু গরমের সময় ভারী কাজ করলে গা থেকে ঘাম বার হয় কি হয় না, দুর্গন্ধ না সুগন্ধ, মাঝে মাঝে পাশের নিজের বিবি পর্যন্ত কষ্ট পায়, একটু হ্যাঁ হু দেন, আল্লাহর নবীর ঘামটা ঘাম নয় ওটা ঘাম মোবারক, আমাদের ঘাম দুর্গন্ধ হয় পাশের মানুষ কষ্ট পায়, আল্লাহর নবীর শরীর মোবারক থেকে যে ঘাম মোবারক বের হতো ওটাও খুশবু ছিল। জোরে বলুন, এরা বলে কি করে নবী আমাদের মতো, আমরা যা জিনিস শুকনো গাছের তলায় বসলে এ শুকোর আর ঘুষখোর জ্বালায় ঘাসের গাছ শুকনো হয়ে আসে, আল্লাহর নবী মরা গাছের গায়ে গিয়ে কোনদিন হেলান দিয়ে বসেছে আমার আল্লাহ পাক আমার নবী সম্মান আর তাজিমে সঙ্গে সঙ্গে ওই শুকনো মরা গাছে কচি পাতা ফল ফুল একসঙ্গে দিয়ে ভরিয়ে দিতেন। জোরে বলো বলা যাবে আমাদের আকীদা নবী মানুষ জিন নয় ফারিস্তা অসাধারণ মানুষ, টোটালটা জীবনটা আমাদের থেকে ব্যতিক্রম, তিনি জেন নয় ফারিস্তা নয়, আমরা যদি বলি মানুষই না তাহলে ওরা বলবে কি জেন না ফারিস্তা, মানুষ জাতির ভিতরে কিন্তু আমাদের মতন নয়, কথা বোঝা গেল, এটা হলো আহলে সুন্নাতুল জামাতের ওলামাদের আকীদা, আহলে সুন্নাতুল জামাতের মান্যওয়ালাদের আকীদা। মদিনার মানুষ সবাই চাইছে যদি একবার আমার বাড়ি আসেন আল্লাহ পাক ওই ঘরটা রহমত আর বরকত দিয়ে ভরিয়ে দেবেন। জোরে বলো আল্লাহর নবী হুজুরের জন্য নিজের ইচ্ছায় কারোর বাড়ি যায়নি, আল্লাহ নবী যদি নিজের ইচ্ছায় কারোর বাড়ি যেতেন আল্লাহ নবী যাওয়াতে অনেক মানুষ রাগ করত, আমি ডেকেছি কেন আসিনি ও ডেকে জেগেছে, আল্লাহ নবী এই জন্য বললেন আমার এই উটটা যেখানে গিয়ে দাঁড়াবে তার বাড়ি গিয়ে উঠবো, আল্লাহ নবী হযরত আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু আনহুর বাড়ি পৌঁছালেন, ওখানে থাকছেন, ওখানে খাওয়া দাওয়ার ব্যবস্থা হলো, কয়েকদিন অতিবাহিত হচ্ছে, আল্লাহ নবীর দুনিয়া দুনিয়া টাকা পয়সা ব্যবসা বিজনেস দুনিয়াদারি চিন্তা মাথায় নয়, প্রথম টার্গেট হলো একটা মসজিদ নির্মাণ করব,
বর্তমান সময় যেখানে মসজিদে নববী শরীফ আল্লাহ নবী সেই সময় হিজরত করে 1450 বছর হল আল্লাহ নবী ওই সময় জায়গাটা পছন্দ করলেন ডাক দিলেন ও বাবা আবু বকর এই জায়গাটা কার জায়গা জায়গার মালিকটাকে একটু খবর নেন কেন ইয়া রাসূলুল্লাহ এই জায়গাটা আমার বড় পছন্দ এখানে মসজিদ নির্মাণ হবে মসজিদ করতে গেলে জায়গা পছন্দ করতে হয় না কোন জায়গা করলে ভালো হবে যেখানে এখন বর্তমান নববী শরীফ আল্লাহর নবী সেই সময় হিজরত করে এসে আল্লাহর রাসূল জায়গাটা পছন্দ করলেন যেই আল্লাহর নবী বললেন এখানে মসজিদ করব জায়গাটা পছন্দ মদিনার মানুষ খুশি হয়ে গেল সবাই বলছে আল্লাহর নবী মসজিদ করবেন জায়গার দাম নেওয়া যাবে না বলছে মানুষে কেউ কেউ বলছে জায়গাটা কার না দেখে বলা যাবে না তবে আমার জায়গা যদি হয় আমি রাসূলের কাছ থেকে পয়সা নেব না আমরা যারা নবীকে না দেখে এসেছি সত্যি কথা বলুন তো কারোর যদি 10 কাটা জায়গা সম্বল হয় আর আল্লাহর নবী যদি এসে চাইতেন হায়াতে থেকে আমরা দিতাম কি দিতাম না ফেরাতে পারতাম যারা রাসূলকে না দেখে আমার হাবিবকে না দেখে আমরা আরামের বিছানা ছেড়ে এখানে বসে আছি পাগলের মতো আমরা দুনিয়ার মানুষের পাগল নয় শ্রেষ্ঠ নবীর পাগল জোরে বলুন আজকে আমরা আল্লাহকে রাসূলকে ভালোবেসে চটে বসেছি আল্লাহ চাইলে আল্লাহ আমাদের কবরটাকে জান্নাতের বিছানা বিছিয়ে দিতে পারে জোরে বলুন সুবহানাল্লাহ একটা কথা পয়েন্টে যদি বলে নেই কিছু মানুষ আছে সমাজে যেগুলো আমি চেষ্টা করি আলেমরা বলে যেটা বাদ যা সেটা আমি তুলে ধরব একটু বলবো একটু হ্যাঁ হুদান বলবো প্রত্যেকটা মহল্লায় দেখবেন আমি সামনে বলা মানা কিছু কিছু মানুষ আছে না 10 বছর ওই মহল্লায় জলসা হচ্ছে এখন তো একবার হয় না আগে একবার করে হতো এখন দু চারটে করে কি গো মানে সুযোগ হলো একটাই ব্যস্ত ছিলাম পরেরটাই গিয়ে সাজিটা দেব সুযোগ হলো না এটা যেতে পেলাম না ওইটা যাব এরকম তো হয় তো মনে করুন মহল্লায় 10 বছর জলসা হচ্ছে ওই লোকটা ওই গ্রামের বাসিন্দা 10 বছরের ভিতরে 10 মিনিটের জন্য কোনোদিন মসজিদে আসেনি এরকম দু দশটা মানুষ সমাজে আছে না এদের মন ওই চটে বসবো না ওই হুজুর রাজা বলে ওটা আমার জন্য নয় ও জলসা আমার জন্য নয় দোবাও আমার কাজ না বসাও আমার কাজ না লোক খারাপ বলবে চাঁদা দিতে হয় 10 20 টাকা দিয়ে দেই এই পর্যন্ত পার আছে না নেই ওদের বন্ধু বান্ধব কারা বলেন তো টাই ওলা সুট পরা প্যান পরা পাশের বাড়ির গরিব মানুষ এদের ওদের ছেলের মুসলমানিতে মেয়ের বিয়েতে এরা দাওয়াত পায় না ওরা হাই ফাই বন্ধু বান্ধব আছে আমরা গরিব মানুষ নিরীহ মানুষ অসহায় মানুষ খাটা খাটির মানুষ আমরা এসে বসি ও মনে করে এটা ওর জায়গা না কিছু মানুষ এরকম ধারণা আছে না তাই যদি তোমার মনে না হতে একদিন তো সময় পেয়ে বসতে 10 বছরে দেখবেন বিলিয়নের আমার কথাগুলো ওই মানুষটা মরে গেলে যারা রাত 12টা 1টা 2টা দেখে না আরামের ঘুমকে হারাম করে রাসূলের ভালোবাসা নিয়ে বসে থাকে গ্রামে মাইয়াত হলে এই মানুষগুলো জানাজার ফাঁস কাতারে দাঁড়ায় জোরে বলো সুবহানাল্লাহ কি গো ঠিক বললাম না ভুল বললাম মিলিয়নের আমার কথাগুলো যারা আপনারা এখানে আছেন না এই যুবক বলুন আর মুরব্বি বলুন কিছু যুবক আছে যারা দেখবেন এদের চিন্তাধারা হবে কুকুরের মতো এমন পরিবেশে মানুষ আপনাদের বয়স মিলে জলসা হবে ও নিয়ত করে বের হবে ফুচকা খাবো আর যদি মনোহরির দোকান বসে মেয়েরা ঘুরবে ওখান থেকে ঘুরেই বাড়ি আসবে ও ভদ্রলোক তার ডিউটি শেষ হয়ে গেছে কি গো তার কোনো জলসা মাহফিলে চিন্তা নেই ও বাড়ি থেকে নিয়ত করেই বেরিয়েছে বাজারে ঘুরবো যদি কারোর মা বোন বের হয় একটুখানি আট চোখে তাকাও দেখে যাবো তার চিন্তাধারা আলাদা কিছু যুবক আছে আল্লাহ শুকরিয়া আজও আমার কিছু সোনার মানিক যুবক এরাও আল্লাহ রসুলের ভালোবাসায় কানে আওয়াজ গেলে সবকিছু বাজার ছেড়ে এসে বসে কি বসে এটা কার ভালোবাসা আল্লাহ রসুলের ভালোবাসা ওই মানুষটার মন কান্ত না আমাদের সঙ্গে বসতো না এই যুবক বলেন মুরব্বি বলেন আমার কথাগুলো লিখে রেখে দেন মাইয়ে থলে দেখবেন এই মানুষগুলো সামনের কাতারে দাঁড়ায় আবেগ নিয়ে তো কিছু কিছু মানুষ মরে গেলে একটু বৃষ্টি হয় বর্ষাকালে মরে কি মরে এখন আমাদেরকে ওরা বন্ধু মনে করতো না আমাদের সঙ্গে বসতো না এই মাহফিলে আসতো না এদের সঙ্গটা পছন্দ করতো না ওই মানুষটা মরে গেছে আর এই মানুষগুলো ফাঁস কাতারে যাকে বন্ধু মনে করতো যাকে দাওয়াত করতো যাকে আসল বন্ধু মনে করতো ওই মানুষটাকে বাড়ি ফোন গেছে অমুক লোক তোমার বন্ধু মরে গেছে বল তাই তো ছেলের মুসলমানিতে বলেছিল মেয়ের বিয়েতে বলেছিল যাই হোক না গেলে মান সম্মান আসছে কিসের জন্য একটু হ্যাঁ হুদান মান সম্মান বাঁচানোর তাগিদে এসেছে মোজাফফরের বুট জুতো পরে জানাজার কাতারে দাঁড়াবে এই চাষি বাসি আল্লাহর নবীর আশিক যারা ঠান্ডা বর্ষায় বসে থাকে এই মানুষগুলো সব জুতো খুলে দেয় না পায়ে থাকে আহ গ্রামের একটা লোক মরে গেছে মানুষের অন্তর কাঁদে আমি জানাজাটা পড়বো জুতো পায়ে দিয়ে আমরা জুতো খুলে দাঁড়াই তো ওই লোকটা মনে করছে তাই তো কি জ্বালায় পড়ে গেলুম জানাজা না পড়ে দাঁড়িয়ে থাকলে খারাপ লাগবে অতএব এই যে পানি কাদা চিটচিট করছে মাঠে এখানে যদি আমি জুতোটা খুলি তাহলে মোজায় তো কাদা লাগে কোন রকমে দেখছে জানাজা শুরু হয়ে যাবে ইমাম সাহেব অলরেডি বাংলায় নিয়ত বলা হয়ে গেছে ও ভদ্রলোক তাড়াতাড়ি করে জুতোটা খুলেছে মান সম্মানের তাগিদে নিয়ত করেছে আল্লাহু আকবার ও সাথে সাথে আল্লাহু আকবার বলেছে এরা দোয়া দরুদ পড়ছে মনের মধ্যে বলছিস মোজাটায় যে কাদা লেগে যাচ্ছে
ও জুতো পা থেকে খুললে মনের থেকে খুলেছে, জুতোর পা থেকে খুলেছে মনের থেকে বেরিয়েছে। জানাজা পড়ছে জুতো মনে নেই, মনে হচ্ছে যে বুট জুতোর না খুললে ভালো হতো, জানাজার নিয়মটা যদি জুতো পরে হতো আরো ভালো হতো। বাবাজি নামাজি মুসল্লি নবীর আশেক উম্মত দরকার আছে। হুজুররা একটু বলে ভালোবেসে বলে কি গো, আমি হুজুর বলে কি আমি ফেরেশতা নাকি? আমি আবার স্বীকার করছি আপনাদের থেকে গুনাহগার আমি, আমি শুধু আপনাদের বলছি ওর ভিতরে আমিও একজন। আমরা এখানে বলি একটু কখনো গরম আলোচনা নরম আলোচনা হয়, আমরা জীবনটা পরিবর্তন করার চেষ্টা করি একটু। হ্যাঁ বুঝলেন, আজকে আপনাদের নদিয়া জেলা আমি বহু প্রোগ্রাম করি, তবে গয়াসপুর গ্রামে আসবে কল্যাণের ভিতরে আশপাশে করেছি আপনাদের গয়াসপুর আট নম্বর ওয়ার্ডে, এখানে আজকে তাহলে এই মানুষের গ্রামের কারোর সঙ্গে তো আমার রাগারাগি নেই আছে কি? কাউকে আমি ছোট বড় বলে আমার লাভ হবে কেন? আমি যদি ব্যক্তি আক্রমণ করে আমি হুজুর বলে লাট সাহেব না, আল্লাহ আমাকেও কিয়ামতে জিজ্ঞাসা করবে। আমি নিজের মনে করে কিন্তু দেখুন আমি কিন্তু নিজের মনে করে কথা বলছি, অসুবিধা হচ্ছে না তো? তাহলে কিছু মানুষ যারা আসে না এরা চালাক বেশি নাকি? বাবা চালাকি করো দিন একটা আছে কি গো, চালাকি করো দিন একটা আছে, যেদিন মরবে সেদিন সোজা হয়ে যাবে। আসল বন্ধু কারা সেদিন বুঝে নেবে। সারা জীবন মনে করতে ওয়াজগুলো মনে গরিব মানুষের জন্য, কিরো আল্লাহর বান্দা আর কোরআন এসেছে গরিবদের জন্য না মানুষের জন্য? নবী কি শুধু গরিবদের জন্য এসেছে না মানুষের জন্য এসেছে? বিশ্ববাসীর জন্য নবী, জোরে বলুন সুবহানাল্লাহ। এই কথাটা একটু ফাঁকে বলে নিলাম, রাগ করছেন? ওয়াজের লাইন আমি ভুলি না, আল্লাহ আমার স্মৃতিতে ঠিক রেখেছে। চলে এসেছিলাম মসজিদের জায়গা, কোথায়? মসজিদে নবাবি শরীফের জায়গায়। ও আমাই জনেরা নদিয়া জেলার সোনার মানি যুবকেরা, আব্বারা মায়েরা মদিনার মানুষ বড় খুশি হয়ে গেলেন, আনন্দিত হয়ে গেলেন, আল্লাহ নবী মসজিদ করবেন। কোন আনন্দিত হয়ে বলাবলি করতে লাগলেন, আল্লাহ নবী জায়গা চেয়েছেন, পয়সা নেওয়া যাবে না। একে অপরকে বলে আমার জায়গা হলে নেব না, একে অপরকে বলে যারই জায়গা হোক পয়সা যেন না নেয়। আল্লাহ নবীর কাছে আসলেন, হুজুর মসজিদ করবেন, আমাদের আপত্তি নাই, আমাদের দাবি নাই, আপনি মসজিদ করুন। আল্লাহ নবী বললেন না, ও মদিনাবাসী আপনাদের সবার কথা বললে হবে না, নিশ্চয়ই জায়গার একটা মালিক আছে, জায়গার মালিকটাকে ওই ব্যক্তিকে আমার সামনে হাজির করেন। সবাই তো বলছেন আপনি করেন, জায়গার মালিক আছে না নেই? খবর নিয়ে দেখা যাচ্ছে জায়গার মালিকানা দুটো এতিম বাচ্চা, ছোট ছোট বাচ্চা। এতিম হলে চাচারা মামারা গার্জেন থাকে কি থাকে না? ওনারা চিন্তায় পড়ে গেলেন, আল্লাহর নবী এসেছেন, আমরা কত সৌভাগ্যবান, আল্লাহর নবী জায়গা চেয়েছেন, টাকা নিলে মান সম্মান পাওয়া যাবে না, আমাদের সৌভাগ্য। সারা জীবন গর্ব করে বলবো আমাদের জায়গায় নবাবি শরীফ কি গো, আমরা দান করেছিলাম। আল্লাহর কাছে গিয়ে বলবো আল্লাহ ওই নবাবি শরীফ আপনার হাবিব যে মসজিদ প্রতিষ্ঠিত করেছে ওটা আমাদের জায়গা দান করেছিলাম, আল্লাহ নাজাত দেন, নাজাতের ওসিলা হবে না। আল্লাহর নবীর কাছে কি মুখ দেখাবেন, কি বলবেন? দেখছেন চাচারা মামারা গার্জেন পক্ষ মিটিং করছে, এই বড় হলে যা হয় আমরা বুঝে নেব, নবীকে গিয়ে বলি হুজুর নিয়ে নেন। এইবারে মামারা চাচারা গার্জেন পক্ষ এসে হুজুর আপনি জায়গা, আল্লাহর নবী বললেন আপনারা কারা, জায়গার মালিককে আল্লাহর নবীর সঙ্গে মিথ্যা বলা যাবে? হুজুর জায়গার মালিক দুটো এতিম বাচ্চা। আল্লাহর নবী সঙ্গে সঙ্গে, বাবা এতিম বাচ্চার সম্পদ আমি রাসূলুল্লাহ এমনি নিয়ে মসজিদ করতে পারবো না, জোরে বলো। ও ভাইজানেরা সোনার মানি যুবকেরা, আব্বারা মায়েরা, আল্লাহ নবী বললেন ও মদিনাবাসী, ও মদিনার মানুষেরা, জায়গা আমি নেব, এমনি নেওয়া যাবে না, জায়গাটা ন্যায্য মূল্য দিয়ে তবে কিনে নিয়ে মসজিদ করা যেতে পারে, এতিমের সম্পদ এমনি নেওয়া যাবে না। আল্লাহ নবী ডাক দিলেন, ও মদিনার বিশিষ্ট মানুষেরা ন্যায্য মূল্য নির্ধারণ করুন, মদিনার বাজার অনুযায়ী মসজিদ হবে বলে আল্লাহ নবীর পছন্দ বলে, এতিমের সম্পদের মাল যেন কম দামে বিক্রি না হয়, বাজার মূল্য অনুযায়ী ন্যায্য মূল্য নির্ধারণ করো, জায়গার ন্যায্য মূল্য নির্ধারণ হলো। আল্লাহর নবী হুজুর আমার হেসে হেসে বলতে লাগলেন, ও মদিনাবাসী, ও মদিনার মানুষেরা, জায়গা দেবেন বলছিলেন সবাই, জায়গা দিতে হবে না, সাধ্য মতো পয়সা দেন, সাধ্য মতো দান করেন। মদিনার মানুষ কি ধনী কি গরিব সবাই এসে কম বেশি আল্লাহ নবীর কাছে পয়সা জমা করছেন। আল্লাহ নবী পয়সাগুলো জমা করে এক জায়গায় করে গুনতে লাগলেন, তখন জায়গার মূল্য এতটা পরিমাণে পয়সার দরকার, পয়সা গুনে দেখা যাচ্ছে অতটা অর্থ এখনো জমা হয়নি। আল্লাহ নবীর চেহারা মলিন হয়ে গেল, পাশে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বসে, আল্লাহ নবীর মনটা খারাপ হয়ে গেল। ও বাবা আবু বকর,
জায়গার মূল্য যতটা পয়সার প্রয়োজন অতটা পয়সা এখনো ওঠেনি আমি নবী হয়ে দ্বিতীয়বার মদিনার মানুষের কাছে চাইতে পারবো না আমার নিজের বিবেকের কাছে নিজের খারাপ লাগছে কম বেশি সবাই দিয়েছে কয়েকদিন হলো মদিনায় এসেছি আবার যদি বলি দাও মানুষ হয়তো অন্যরকম মন্তব্য করবে কিছু কিছু মানুষের সেন্টিমেন্ট একটু মান সম্মান বেশি আছে এই চাইলাম সবাই দিল আবার আমি নবী হয়ে আবার বলতে পারবো না বাবার আরেকবার দাও আমার নিজের কাছে খারাপ লাগছে আবু বকর কি হবে আল্লাহ নবী চাইলে একটু মলিন হুজুর আপনি চিন্তা করছেন আপনি চিন্তিত হবেন না যেদিন আমি আবু বকর আপনার সঙ্গে রাতের বেলা ছোট্ট পোটলা নিয়ে বেরিয়েছিলাম আমার সামানপত্র আর জামা কাপড় শুধু নেই কষ্ট মেহনতের পয়সা আমি সাথে করে এই নিয়ত করে নিয়েছিলাম আল্লাহ নবীর সঙ্গী হয়ে যাচ্ছি মদিনা নতুন জায়গা ওটা তো জন্মভূমি না সেখানকার মানুষ কিভাবে মেনে নেবে আগাম তো বলা যাবে না ভালো হলে ভালো আর যদি তারা ভালো করে মেনে না নেয় যদি রাসূলুল্লাহর কিছু প্রয়োজন পড়ে রাস্তার মাঝে আল্লাহর নবীকে যেন মানুষের কাছে হাত পাততে না হয় আমি আবু বকর আমার কষ্টের পয়সা দিয়ে কিনে ওটা আল্লাহর রাসূলের প্রয়োজনটা মিটিয়ে দেব জোরে বলুন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর চিন্তিত হবেন না পয়সা কম পড়েছে মনে মন খারাপ করবেন না আমি আবু বকর যে পয়সা গুনেছিলাম একটা পয়সা খরচ হয়নি কেননা মদিনার মানুষ না বড় ভালো মানুষ আপনাকে কলিজা দিয়ে মেনে নিয়েছে আর জায়গা কিনবেন মসজিদ হবে অর্থ কম পড়েছে দ্বিতীয়বার আপনার মানুষের কাছে চাইতে হবে না আমি আবু বকরের জমা করা অর্থগুলো আল্লাহ রাস্তায় দান করে দিলাম ও মাইজানেরা নদিয়া জেলার সোনার মানি যুবকেরা আব্বারা মায়েরা এটা বোঝাতে চাইছি আল্লাহ নবী হুজুর আমার এটাই পৃথিবীর মানুষকে বুঝিয়ে দিলেন আমার আলোচনার মূল বিষয় এটা এটা বোঝাতে চাইছি নবাবী শরীফের জায়গা কিংবা সময় আল্লাহ নবী হুজুর আমার ওই বান্দার হক এতিমের সম্পদ এই বান্দার হকটা মনে রেখেছিলেন না ভুলে গিয়েছিলেন বান্দার হক অজে লাইন ক্লিয়ার পাচ্ছেন তো এখানেও এতিমের হক আপনাদের দিকে মাঠে জমি খেতে জমি চাষবাস সবজি জমি আছে নাকি জমি জায়গা যদিও আপনাদের কল্যাণীটা শহর জায়গা বয়সপুর তবু চাষ কি হয় ধান হয় আলু হয় না সবজি হয় কি হয় বাবু পিয়ারা হয় কলা হয় সবজি চাষ হয় ফল ফুল হয় আলহামদুলিল্লাহ আল্লাহ পাক আপনাদের এই জমিনে ভালো ফসল দেয় আল্লাহ কবুল করেন আল্লাহ বরকত দেন বলুন আল্লাহুম্মা আমিন এইবারে বলুন জমি সব হাল ঠিক আছে হ্যাঁ এক লোক জমি লিজ দিয়ে চলে গেছে চার বছর আমার কথাগুলো একটু মিলিয়ে নেন কেন বাপ হাতে আছে দুদিন পর হ্যান্ড ওভার ছেলেদের হাতে হাত দিয়ে আর কেন বাপেরও দরকার দাদুরও দরকার আর ছেলেরও দরকার এই কথাটা একটু গুরুত্ব দিয়ে শুনেন এক লোক জমি লিজ দিয়ে চার বছরের জন্য চলে গেছে এখন কিছু চাচা দিয়ে বলছে নামাজ পড়তে গিয়ে বলে মাথায় ব্যথা শিরায় ব্যথা ঘাড়ে ব্যথা কোমরে ব্যথা শিরায় শিরায় যন্ত্রণা বলে না বলে বাপ কি শরীর ভালো না এখন এই চাচাজি যখন জমির আল ছিঁড়তে যায় তখন শরীরে হাই ভোল্টেজ হয়ে যায় যেখানে মোটা মোটা আল আছে কিছু কিছু মানুষ চালাকি করে আলের বড়া খেতে লাগে বেশি করে বর্ষার মাটি যেন ধসে যায় জমি দুবিঘা পাশাপাশি 33 শতক করে 66 শতক এক বিঘা জমি 10 শতক 33 শতক তে 4 বছর জমি লিজে চাষ করছে এই যে লিজে চাষ করছে দেখছে চাচাজি প্রত্যেক বছর ঠেলে ঠেলে আসছে এক বছর এক মাথা ঠেলে দেয় পরের বছর আরেক মাথা ঠেলে এ বেচারা বল চাচাজি আপনি কি ঠিক করছেন ওরে সর্বনাশ চাচাজির পাওয়ার গায় তোর বাপের জমি মাঝে মাঝে বলে বুড়ো মেরে খুনের দায় দেওয়া যাবে না বলে মারার আঘাতে উঠে পড়ে থাকবে আর এমনি বুড়ো মানুষ যা যা অবস্থা এ লোকের সঙ্গে মারামারি করে দূরে ধাক্কা মারলে হয়তো এক কাল হয়ে যাবে লাস্টে আমার কেস খেতে হবে ও ভেবে যদি দেখছে তাই তো জমির মালিক তো আমি না 4 বছর পরে আমার হাতে চলে যাবে বাবা যা পারে করুক 4 বছর পরে জমির মালিক জমির পাশে দাঁড়িয়ে দেখছে 2 বিঘা জমি 33 করে ছিল চোখের আন্দাজে বোঝা যাচ্ছে একদিকে 32 আর একদিকে 34 কি এই যে 100 ঠেলে দিলে হারাম না হালাল বুঝে সুঝে ঠেলেছে না অনিচ্ছায় চলে গেছে বুঝে সুঝে ঠেলেছে কি হলো এখানে আল্লাহর ভয় যদি অন্তরে থাকতো কি হতো আপনার না দুটো পেয়ারা গাছে বেশি কতর হবে 10 কিলো পেয়ারা একটু হ্যাঁ বুদান 4 কিলো ধান বেশি হোক 1.5 কিলো সরষে বেশি হোক এক বস্তা আলু তাও হাফ বস্তা আলু বেশি হোক নিজের ইচ্ছা ঠেলে ঠেলে গেলেন এই যে 2 বস্তা এক বস্তা আলু 4 কিলো ধান এই যে বেশির কারণে আপনার হালাল সম্পদে হারাম মিশেছে না মিশেনি
আপনি যদি ইমানদার হন মুমিন হন নবীর উম্মত হন কবরের চিন্তা থাকে হাশরের চিন্তা থাকে আল্লাহর ভয় যদি আপনার অন্তরে থাকে 100 তো অনেক দূরে 1 ইঞ্চি ঠেলে দিতে পারবেন আলে কোপ মারার সময় কলিজা কাঁপবে ঈমান বাধা দেবে এই আমার 100 দূরের কথা 1 ইঞ্চি যাবার পারমিশন শরীয়ত আমাকে দেইনি এ জমিন আমার নয় আমি যতদিন বেঁচে আছি ততদিন আমার অন্য কারো ছিল আজ আমি বাপ সূত্রে পেয়েছি হয়তো আমার বাপ কিনেছিল বাপেরও ছিল অন্য কারো ছিল আমি মরে যাওয়ার পরে এটা আমার থাকবে না আমার ছেলেরা হয়তো বিক্রি করে খেতে পারে কি গো ঠিক না বল জমি কি চিরজীবন এক মালিকের থাকে যে কদিন বেঁচে আছি ততদিন আল্লাহ আমি হারাম কাজ করতে পারবো না সত্যি কথা বলুন জমির আলকে আমরা ঠিক করে নিতে পারবো জমির আলগুলো যদি ঠিক হয়ে যেত আল্লাহ কসম বলছে আল্লাহ পাক আমাদের গজব দিতে তার দয়া মায়া লেগে লেগে ওরা আমাকে আলে কোপ মারার সময় ভয় করে একটু হ্যাঁ হু দেন বলছে হুজুর সব জমি বুড়ে যাচ্ছে চাষ হয় না আল্লাহ দয়া মায়া হবে আমরা ইচ্ছায় কখনো ঠেলে যেতে একটু হ্যাঁ হু দেন পারবো না এরকম মানুষ আছে না আছে এগুলো আমরা বুঝে সুঝে করি নিজের ইচ্ছায় আল্লাহর ভয়ে পাশাপাশি জমি আল সীমানা ঠিক করে নেন ছোট হোক যে গায়ের জোরে ঠেলে যাওয়া যাবে না বহু লোকের জমি 33 করে 2 বিঘা ছিল কারোর হয়েছে 36 কারোর হয়েছে 32 কারোর হয়েছে 31 ঠেলাঠেলি হয়ে যেতে হয় তারপরেও বলছে এই জমি মাপি কি আমি পাবো উল্টে গলার জোর দেখে আমি পাবো পাবো মনে কি দুনিয়া অস্থায়ী জীবন স্বচ্ছ জীবন তৈরি করুন আল্লাহ পাক আমাদের জন্য হারাম হালাল বেছে স্বচ্ছ জীবন নিয়ে কবরে যাওয়ার তৌফিক দেন বলুন আল্লাহুম্মা আমিন কটা পয়েন্ট বলেছি তিনটে ক্লিয়ার পেয়েছেন তিনটে পয়েন্ট আর কটা বাকি কটা বাকি দুটো ইনশাআল্লাহ আমার টাইমের মধ্যে দুটো বলবো ইনশাআল্লাহ তাকবীর দেন নারি তাকবীর চা খেয়ে তো জোর হওয়া দরকার ছিল ভোল্টেজ কমে গেল আরো জোরে নারি তাকবীর মাশাআল্লাহ আরেকটু জোরে নারাই তাকবীর সিলসিলা হক মুজাদ্দদুজ জামান গয়েশপুর গ্রামবাসী বৃন্দ গয়েশপুর গ্রামবাসী বৃন্দ এ মাহফিলের কমিটি সাহেবানগণ নারাই তাকবীর মাশাআল্লাহ একটু নবীর শানে দরুদ না পড়লে মন যেন ভরে এক দুবার দরুদ শরীফ পড়ে এসে ইনশাআল্লাহ আবার 4 নম্বর পয়েন্ট 5 নম্বর পয়েন্ট দিয়ে শেষ করে দেব দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা হব্বে আহমাদ আজল হি সিনে মে হে মে আহো মেরা দিল মদিনে মে হে ফুল তো ফুল কাটু ক্যা হো সুনু হে লুৎফে জান্নাত সে বনকর মদিনে মে হে আল্লাহুম্মা সাল্লি আলা